নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল। বাংলা এখন এগিয়ে কেন বলছে এই কথা, দিন দিন কিন্তু অগ্নিমূল্য বৃদ্ধি পাচ্ছে বাজারেও। আমরা যেমনটা দেখেছিলাম যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছিল, ঠিক সেরকমই কিন্তু বেড়ে গিয়েছে বিভিন্ন শাক সবজির দাম থেকে শুরু করে বাজারের বিভিন্ন রকমের আলু পটল পেঁয়াজের দাম। এখন এইসব বাজারে যেসব দাম বৃদ্ধি হয়েছে, এর ফলে আকাশ ছোঁয়া সমান হয়েছে। এর ফলে নিত্য, এর ফলে মধ্যবিত্ত যেসব মানুষেরা রয়েছে তাদের কিন্তু মাথায় হাত পড়েছে। এর ফলে সাধারণ মানুষের এবং মধ্যবিত্ত মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ এবং মধ্যবিত্ত মানুষরা কতটা সমস্যার মধ্যে পড়ছে চলুন জেনে নেবো তাদের মুখ থেকেই। হ্যাঁ, সমস্যার মুখে তো পড়তেই হচ্ছে। আমরা যদি এখানে থাকি না, গড়িয়ায় থাকি, এখানে এসছি একটা কাজে, তাও দেখছি এখানে ভালোই দাম। মানে এমনি শুনেছি ভবানীপুরে সবজির দাম একটু কম, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক দাম বেড়ে গেছে। মানে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে দাম বেশি বলছে? হ্যাঁ, একদমই তাই, অনেক বেশিই বলছে। সবজির দাম বেড়েছে তো কাস্টমারে বলছে সব দাম বেশি, তার উত্তর দিতে হচ্ছে আমাদের দিকে, কেন বাড়েছে, কিসের জন্য বেড়েছে। কোন জিনিসের দামটা সব থেকে বেড়েছে বাজারে? এই বাজারে কোনটা সব থেকে বেশি নিল? বেগুন, বেগুন 200 টাকাটা খুব গায়ে লাগছে। অবভিয়াসলি অসুবিধা তো হচ্ছে, এত মানে ডাবল দাম হয়ে গেছে, মানে বুঝতেই পারছি না, এত কিছু নিচ্ছি আর টাকা চলে যাচ্ছে, মানে অনেক বেশি হয়ে গেছে। হুট করে দাম বেড়ে যাওয়ার কারণ কি মনে করছে? আই থিঙ্ক মানে শায়দ ওয়েদার আছে, মানে বৃষ্টির টাইমে বৃষ্টি হয়নি বলে ঠিক করে হয়নি, তাই জন্য আই থিঙ্ক বেড়ে গেছে দামগুলো। আলু 35 টাকা কিলো, পেঁয়াজ 50 টাকা কিলো। এই যে দিন দিন যে বাজারের দাম যে বেড়ে যাচ্ছে, এই যে পেঁয়াজের যে 35 টাকা কিলো বলছেন, 50 টাকা কিলো বলছেন, তো এর ফলে তো বিক্রি বাড়তে কি সেরকম ভাবে হচ্ছে? বিক্রি আছে, যার 1 কিলো লাগতো সে 1/2 কিলো নিচ্ছে, এই রকম বিক্রি হচ্ছে, কমে গেছে, আগের মতো নেই সেল। কেন কমে যাওয়ার কারণ কি মনে করছেন? জিনিসের দাম বেশি, এত বেশি, শুধু তো আলু পেঁয়াজ না, সবজিরও অনেক দাম বেশি, মানুষের তো পকেটটাও দেখতে হবে মানুষকে। না, টমেটো 70 টাকা, পটল আছে 50 টাকা, ঝিঙে আছে 70 টাকা, 80 টাকা হচ্ছে, বাঁধাকপি 60 টাকা, ফুলকপি 60-70। মধ্যবিত্ত সংসার এই বেশি, সবচেয়ে বেশি পড়তে। আপনি বাজার করেন? হ্যাঁ, একদম হাতে। যে এই বাজারে দাম বেড়ে যাওয়ার কারণ কি মনে হচ্ছে? কি করে বলবো ভাই, সেটা জানি না কেন হচ্ছে, টিভিতে দেখছি, নিজেরাও বাজার করছি দেখছি। সাধারণ মানুষের কিন্তু সমস্যার মুখে পড়তে হয়েছে। এর ফলে সাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে তাদের মাথায় এখন হাত এই শাকসবজি বাজারের দামের জন্য। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিক, ওঙ্কার বাংলা, কলকাতা।